শুরু এই বাড়ি গিয়ে বাবা আমাকে খবরটা দিও, চিন্তায় আছে তো? আর তুই কোনো খবর পেলে আমি জানাস, আমি ফোন করে দেব। সাবধানে থাকিস। আচ্ছা আস, সাবধানে যা। ওদের সামনে অনেক কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে, যা বললাম তাতে কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, এসব কথা এখন থাক না ছোট্টু। সব থেকে ভালো খবর হলো সার্চি এখন ভালো আছে। আর তুমি আমাকে নিয়ে তো চিন্তা করো না, কোনো না কোনো ভাবে আমি ঠিক ম্যানেজ করে নেব। কি ম্যানেজ করবে তুমি? এটা কি বেনারস যে তুমি ম্যানেজ করবে? কি চেনো তুমি এই শহরে? আর তাছাড়া তোমার এখন এই হসপিটালের বাইরে যাওয়া চলবে না, তোমাকেই তো বাচ্চা টেক কেয়ার করতে হবে রোশনাই। আমাকে? হ্যাঁ, শুনলি না সিস্টার কি বললো? সারাক্ষণ বাচ্চার পাশে ওর আপনজন কাউকে থাকতে হবে। ওদের সবাইকে আমি বললাম যে আমি দায়িত্বটা নিচ্ছি, কিন্তু আসলে কাজটা করতে হবে তোমাকে। আমি? হ্যাঁ তুমি রোশনাই। কেন তুমি বুঝতে পারছো না, তোমার শুশ্রূষা ছাড়া আমার বাচ্চা কিছুতেই সুস্থ হতে পারবে না। স্যার আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্লিজ ম্যাডাম, এইটুকু উপকার করে দিন, আর কিচ্ছু চাইবো না। প্লিজ প্লিজ প্লিজ, হাত জোর করছি। কিন্তু সেটা খুব অন্যায় হবে স্যার। সিস্টারের পোশাক ওনাকে কিছুতেই দেওয়া যাবে না, বরং বা অ্যাটেন্ডেন্টের পোশাক দেওয়া যায়, কারণ অ্যাটেন্ডেন্টরা তো হসপিটালের পার্মানেন্ট স্টাফ হন না, তো সেক্ষেত্রে খুব একটা কমপ্লিকেশন হওয়ার কথা নয়, কেউ বুঝতেও পারবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ও অ্যাটেন্ডেন্টের পোশাক পরেই ভেতরে যাবে, আমি দরকার হলে কিনে এনে দিচ্ছি ওটা। আপনি শুধু ওকে ভেতরে যাওয়ার ব্যবস্থাটা করে দিন প্লিজ। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো বলছেন যে ইনি ওনার ওয়াইফ, তাহলে এত আসলে বাড়ির লোকে বিয়েটা মেনে নেয়নি জানেন তো, সেই নিয়ে সমস্যা। আমি তো বলছি তুমি চুপ করো না, তোমার এত কনফিউশন কিসের? আমি তো কথা বলছি, আমাকে বলতে দাও, তুমি চুপ করে দাঁড়াও, তুমি কথা বলো না এর মধ্যে। ম্যাডাম প্লিজ ব্যবস্থাটা করে দিন। ছোট আমি একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে তো এমনিই যেতে পারি, তার জন্য তো কোনো রিলেশনের দরকার হয় না, তাই না? না পারেন না, সেক্ষেত্রেও একটা এনরোলমেন্টের দরকার পড়ে। হসপিটাল তো দুম করে বাইরে থেকে কাউকে নিয়ে আসা যায় না। শোনো রোশনাই, তোমার বাচ্চার কাছে এখন থাকা দরকার, ও সেবা করা দরকার, ওনারা ঠিক যেভাবে বলছেন সেইভাবে নিয়ম মেনে মেনে চলা দরকার, আর কোনো তর্ক করো না। আপনাকে অনেক ধন্যবাদ সিস্টারি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। মেয়েটার অল্প বয়স তো, ও ভয় পাচ্ছে, বুঝতে পারছে না। আচ্ছা রোশনাই কার নাম বলুন তো? আব্বা ওর নামই রোশনাই। কেন? পেশেন্টের সেন্স ফেরার পর থেকে পেশেন্ট এই নামটাই বারবার বলছিল। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।